আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা আমার বারান্দা বাগান নিয়ে। বেশ কিছুদিন আগে আমি আমার বারান্দা বাগানের একটা ভিডিও শেয়ার করেছিলাম বেলকনি গার্ডেন ট্যুর নামে। সেই ভিডিওটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন, আমার বাগানটাও সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তবে তখন ছিল গরমকাল আর আমার বারান্দা বাগানটা ছিল একদম ফুলে ফুলে ভরা। সেই গাছগুলোই শীতকালে এসে কিন্তু একটু ঝিমিয়ে পড়ে, তাই শীতের সময় আমার বাগানের দুই একটা গাছ মরে গিয়েছে, আবার কিছু কিছু গাছ অনেক পুরনো হয়ে গিয়েছে, যেগুলোকে আর বারান্দায় রাখা যাচ্ছে না। সেই পুরনো গাছগুলোকে কেটে ফেলে এবং মরা গাছগুলোকে তুলে ফেলে নতুন কিছু গাছ এনে আজকে আমার বারান্দা বাগানটাকে আবারও নতুন করে একটু সাজাবো। আর সেই সাথে ইনডোর প্ল্যান্টসগুলো রাখার জন্য কয়েকটা স্ট্যান্ড এনেছি, সেগুলোতে ইনডোর প্ল্যান্টসগুলো রাখবো। সেই সব মিলিয়েই আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। যেই গাছগুলো মরে গিয়েছে সেই গাছগুলোর জায়গায় অন্য কিছু গাছ কিনে এনেছি লাগানোর জন্য। এখানে একটা লাকি ব্যাম্বু এনেছি। লাকি ব্যাম্বুটা যেহেতু ইনডোর প্ল্যান্টস, তাই বারান্দায় এটা খুব ভালোভাবেই হবে। আর এখানে একটা পাতাবাহার গাছ এনেছি, এটাও ইনডোর তবে আউটডোরে একটু বেশি ভালো হয়। বারান্দা বাগানটাকে পুনরায় মেকওভার করার জন্য আমি যে গাছগুলো কিনে এনেছি সেগুলোই আগে লাগিয়ে নিচ্ছিলাম। আর গাছ লাগানোর সময় হাত দিয়ে অবশ্যই মাটি ধরতে হয়, যেহেতু শীতের সময় মাটি হাত দিয়ে ধরতে চাইনি, সেজন্য আমি দুই হাতে দুটো পলিথিন পেঁচিয়ে নিয়েছিলাম। আর তাতে করে কিন্তু গাছও লাগানো হয়ে গেছে, হাতে মাটিও ধরতে হয়নি। এখানে কিছু অপরাজিতার বীজ আছে। এই যে গ্রিন কালার পটটা দেখছেন, এখানে তিনটা অপরাজিতার গাছ ছিল, কিন্তু গাছগুলো কেন জানি মরে গেছে, তো সেজন্য নতুন করে এখানে কয়েকটা বীজ লাগিয়ে দিলাম। এই বীজগুলো কিন্তু এই গাছ থেকেই আমি আগে সংগ্রহ করে রেখেছিলাম, যে গাছগুলো এখন মরে গেল। আর এখানে একদম জঙ্গল হয়ে থাকা আমার রিও প্ল্যান্টসগুলো পরিষ্কার করে দিচ্ছি। এগুলো মাঝে মাঝে পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে। আর জেব্রাইনার কিছু কাটিংও এখানে লাগিয়ে দিয়েছি। এদিকে একটা নয়নতারা গাছ মরে গিয়েছিল, তাই আরেকটা হাইব্রিড নয়নতারা গাছ এনে লাগিয়ে দিলাম। বারান্দাটা ভর্তি যখন গাছ থাকে, তখন একটা গাছ মরে গেলে মনে হয় কি ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তখন ওই জায়গাটাতে আরেকটা গাছ না আনা পর্যন্ত ভালো লাগে না। এবারে বেলকনি গার্ডেনটা মেকওভার করার জন্য আমি একদিনে পারিনি। একদিনে আমি এভাবে গাছগুলোকে কোনো মতে লাগিয়ে একটা সাইড করে রেখেছিলাম। পরদিন আবারও কিছু গাছ রিপটিং করে আবারও বেলকনিটা মেকওভার করতে বসেছি। দুটো ভাঙ্গা টবে স্পাইডার প্ল্যান্ট ছিল, টব দুটো আগেই ভেঙে গিয়েছিল, সেজন্য ছোট ছোট সাদা দুটো টব এনে স্পাইডার প্ল্যান্টসগুলোকে লাগিয়ে দিচ্ছি। এগুলোও যেহেতু ইনডোর প্ল্যান্টস, বারান্দায় অল্প আলো অল্প রোদে খুব ভালো করেই হয়ে যাবে। এই গাছগুলোকে রাখার জন্য আমার অনেক বড় একটা স্ট্যান্ড আছে, যেটা আমি বানিয়েছিলাম দোকান থেকে অর্ডার করে। এই যে চার তাকের বিশাল একটা স্ট্যান্ড, কিন্তু এই স্ট্যান্ডটাকে এখন আর বারান্দায় রাখতে পারছি না, কারণ এটা অনেক বড় এবং বারান্দায় বেশ অনেকটা জায়গা আটকে যায়। এরপরে কি হলো জানেন? ভাত মারগালতে গিয়ে হঠাৎ করে আমার মাথায় এলো, ভাত মারগালার যে স্ট্যান্ডগুলো, এরকম একটা লোহার স্ট্যান্ডে কিন্তু তিনটা করে টব অনায়াসেই রাখা যায়। অনলাইনে দেখি কিংবা দোকানেও দেখি, স্টিলের স্ট্যান্ডগুলো কিনতে গেলে এত দাম, দেখা যায় একটা টব রাখা যাবে এমন একটা স্ট্যান্ড যেটা প্রায় 500 টাকা দাম নেয়। সেখানে হচ্ছে শুধুমাত্র স্ট্যান্ডের উপরে রেলিং থাকে, আর এই যে ভাতের মারগালার যে জিনিসটা, এটাতে উপরে কোনো রেলিং নেই, এটুকুই পার্থক্য। তবে আমার মনে হলো ওই স্ট্যান্ডগুলোতে একটা গাছ ভালোভাবে রাখা যায়, কিন্তু এই স্ট্যান্ডে তিন কর্নারে তিনটা গাছ খুব ভালোভাবেই রাখা যাবে। এখানে বারান্দায় এক পাশে আমি একটা ফলের ঝুড়ির ওপরে কিছু ইনডোর প্ল্যান্টস রেখেছিলাম, এই জায়গাটাকেই আজকে আমি নতুন করে মেকওভার করব। আর এখানকার জন্যই এই স্ট্যান্ডগুলো আমি এনেছি। ভাতের মারগালুনির যে স্ট্যান্ড, সেখানে কিন্তু অনায়াসেই তিন কর্নারে তিনটা প্ল্যান্টার রাখা যাবে,
আর নিচেও ফাঁকা থাকবে, তাতে করে প্রতিদিনের ময়লা প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা যাবে। এইখানে ফলের ছুরিটা রাখার কারণে অনেক সময় হয় কি, বারান্দাটা ঝাড়ু দিয়ে এটা নিচেই ময়লা রেখে দেই, এভাবে করে করে অনেক সময় জমে যায় ময়লা। তো সেজন্যই মূলত এই প্ল্যান্টারগুলো কিনে আনা, বাজেটও কম লাগলো, আবার গাছও বেশি রাখা গেল, আর নিচেরটাও পরিষ্কার থাকলো। দেখেই বুঝতে পারছেন কত সময় কত গাছের পাতা এটা নিচে ঢুকিয়ে রেখেছিলাম। এখন এই সবগুলো আমাকে পরিষ্কার করতে হবে, সেজন্য আমি অবশ্য হাতে পলিথিন পেঁচিয়ে নিয়েছি। গাছগুলো স্ট্যান্ডের উপরে থাকলে কিন্তু আজকে ময়লাটা জমতে পারতো না। অনেক সময় টবে পানি দিই, তো পানির সাথে কিন্তু অনেক সময় কিছুটা মাটিও বেরিয়ে যায়, আর তাছাড়া ধুলাবালি তো আছেই, সেই কারণে কিন্তু এত ময়লা জমে গেছে। আর এখানে উপরের দিকে যেহেতু মানি প্ল্যান্টগুলো ঝুলানো আছে, তাই নিচের দিকটাতে এভাবে আমার স্ট্যান্ডে গাছগুলো রাখলে জায়গাটাও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে। যেহেতু সব গাছ রোদে হয় না, ইনডোর প্ল্যান্টসগুলো যেখানে রোদ কম বা ঘরে সেখানেই হয়, তো সেজন্য এই কর্নারের জায়গাটাতে আমি ইনডোর প্ল্যান্টসগুলোই রাখবো। জায়গাটাকে ভালো করে আগে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে পরবর্তীতে এখানে ঝাড়ু দিয়ে শুধু ময়লাটা নিয়ে নিলে হয় আর বেশি কষ্ট করতে হয় না। বারান্দায় কিংবা ঘরের কোণে এরকম স্ট্যান্ডে কিন্তু ইনডোর প্ল্যান্টস রাখা যেতেই পারে। কিভাবে আমি একটা স্ট্যান্ডে তিনটা করে গাছ রাখছি দেখেই বুঝতে পারবেন, তাহলে আপনাদেরও কিন্তু কাজে লাগতে পারে আমার এই আইডিয়াটা। একটা গাছ রাখার জন্য একটা স্ট্যান্ড 500 টাকা দিয়ে না কিনে, এভাবে দুটো স্ট্যান্ড কিনে সেই দামে আপনি কিন্তু দুইটা গাছের জায়গায় 6টা গাছ রাখতে পারবেন। এই দুইটা স্ট্যান্ড আমার নিয়েছে 300 টাকা, এবং এটা হচ্ছে যে কোনো ক্রোকারিজের দোকানে পাওয়া যায়। তাছাড়াও দোকান থেকে কিনে আনার সময় দেখবেন এভাবে রং করাই থাকে, আপনি চাইলে কিন্তু এটাকে আবার অন্য রং করেও নিতে পারেন। আমার কাছে 3 কালারের রং আছে, কিন্তু আমি আপাতত করব না, যেহেতু এটা একদমই নতুন, অলরেডি রং করা আছে। সেজন্য যখন এটা রং একটু ফ্যাকাশে হয়ে যাবে বা নষ্ট হতে শুরু করবে, তখন আমি আবার এটাকে রং করে নিতে পারবো। এদিকে আমার যেই গাছটা মরে গিয়েছে, এটা ছিল একটা পাতাবাহারের গাছ, আর সেই গাছের ডালটা আমি ফেলে না দিয়ে সেই গাছের ডালটাকে এই মানি প্ল্যান্টের টবে গেঁথে দিয়ে সেই গাছের ডালের সঙ্গে মানি প্ল্যান্টটাকে পেঁচিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে ভিডিওতে তো দেখেই নিলেন কিভাবে একটা একটা করে টব আমি স্ট্যান্ডে রেখেছি, তারপরও আবার ভালো করে দেখাচ্ছি। দেখে কতটা বুঝতে পারছেন জানি না, তবে আমি চেষ্টা করছি ভালোভাবে দেখানোর। এই যে দেখেন, একটা স্ট্যান্ডে কিন্তু আমি 3টা টব রেখেছি। 3 কর্নারে 3টা টব রাখাতে কিন্তু খুব একটা গিজগিজেও হয়নি, বেশ স্পেস এখনও বাকি আছে, খুব ফাঁকা ফাঁকা করেই রেখেছি। 3টা টব কিন্তু খুব ভালোভাবেই রাখা গেছে 2টা স্ট্যান্ডে। 1000 টাকা দিয়ে 2টো টব কেনার চেয়ে 300 টাকার স্ট্যান্ডে কিন্তু সেই কাজটা সেরে ফেললাম। আর এই ফলের ছুরিটাকে আপাতত এখানে রেখে দিয়েছি, এটাকে নিয়ে পরবর্তীতে কিছু একটা করব, তখন আপনাদের সাথে সেটাকে শেয়ার করব। যেহেতু নতুন করে বেলকনিটা আবার মেকওভার করছি, সেই কারণে সমস্ত মানি প্ল্যান্টগুলো আমি খুব ভালো করে ধুয়ে দিচ্ছি। আর মানি প্ল্যান্ট কয়েকদিন পর পরই কিন্তু এভাবে পরিষ্কার করে ধুয়ে দিলে দেখতে অনেক বেশি উজ্জ্বল লাগে বারান্দাটা, পাতাগুলো অনেক বেশি সতেজ লাগে। মানি প্ল্যান্ট এত ভালো একটা গাছ, যেটা ঘরেও হয়, বাইরেও হয়, বারান্দায়ও হয়, ছাদেও হয়, আবার খুব অল্প পানিতে কিংবা অল্প মাটিতে কত সুন্দর করে হয় দেখেই বুঝতে পারছেন। মাত্র 1/2 লিটার পানির বোতলের অর্ধেকটা কেটে আমি এখানে এতগুলো মানি প্ল্যান্ট রেখেছিলাম, আর সেগুলো শেকড় গজিয়ে কত সুন্দর করে হয়েছে। এগুলোকে কিছুদিন পরপর পরিষ্কার করে দিলে বারান্দায় এরা একদম ফুটে থাকে। ঘর কিংবা বারান্দার সৌন্দর্য বৃদ্ধিতে মানি প্ল্যান্টের কিন্তু কোনো জুড়ি নেই। এখন দেখেন পাতাগুলো কত বেশি সতেজ লাগছে। আর এই যে প্ল্যান্টারগুলো, এগুলো আমি নিজের হাতেই বানিয়েছি, দেয়ালে পিন গেঁথে সেখানে প্ল্যান্টার ঝুলিয়ে দিয়ে জাস্ট এটার মাঝখানে আমি এই পটটা বসিয়ে দিয়েছি, যেটাতে আমি গাছগুলোকে পানিতে রেখেছি। আমার বারান্দায় মানি প্ল্যান্ট দেয়ালের সাথে যেই প্ল্যান্টারগুলোতে ঝুলিয়েছি, সবগুলো প্ল্যান্টার আমি নিজের হাতেই তৈরি করেছি, বিভিন্ন বোতল কাটিং করে, লেস, রশি এগুলো লাগিয়ে ডিজাইন করছি, আর বেশ কিছু রেখেছি বোতলের মধ্যে পানিতে ভিজিয়ে। এটা হচ্ছে জেপ্রাইনা, আর এই জেপ্রাইনা গাছটা আমার বারান্দায় খুব ভালোই গ্রো করেছে। 2-3টা লতা অফিসের নিচ থেকে নিয়ে এসেছিলাম পরে থাকতে দেখে, আর সেটাই এখন কিন্তু 3-4টা টবের মধ্যে হয়ে গেছে আমার।
আর এই যে রিও প্ল্যান্ট, রিও প্ল্যান্টও কিন্তু খুবই ভালো একটা গাছ, যেটা খুবই কম যত্নে বাগানে বেড়ে ওঠে। বারান্দার গ্রিলে উপরের দিকে কিন্তু রোদ কম লাগে, সেজন্য উপরের দিকে আমি ইনডোর প্ল্যান্টসগুলো বা যেগুলো খুব কম আলোতে হয় সেগুলো রেখেছি, আর নিচের দিকে রেখেছি যেগুলো ফুলের গাছ সেগুলোই বেশি রেখেছি। আর এই যে আমার প্রজাপতি গাছ, যেটার বৈজ্ঞানিক নাম অক্সালিস ট্রায়াঙ্গুলারিস, এই গাছটা কিন্তু একেবারে মরে গিয়েছিল, মাটিতে কিছু বাল্ব ছিল সেখান থেকে আবার এতগুলো গজিয়েছে। আমার বারান্দায় যতগুলো গাছ আছে তার মধ্যে সবচেয়ে দামি একটা গাছ হচ্ছে এটা, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাগ্লোনিমা। আর এই অ্যাগ্লোনিমা এটাই প্রথম আমার বাগানে। কিছুদিন আগে এই গাছটাতে একটা ফুল এসেছিল, ভাবতেই পারছিলাম না এটাকে কি করব বা কেমন হবে দেখতে। তখন গুগলে সার্চ করে জানতে পারলাম অ্যাগ্লোনিমাতে ফুল ফুটলে ফুল ছিঁড়ে ফেলাই ভালো, তাহলে গাছটা ভালো করে গ্রো করে। আর এইখানে কিছু তুলসীর বীজ আর কিছু নয়নতারার বীজ আবারও লাগিয়ে দিয়েছি, যেই গাছগুলো মরে গিয়েছিল সেই জায়গাগুলোকে তো আবার ফিল আপ করতে হবে। ইনডোর প্ল্যান্টস হচ্ছে বায়ু পরিশোধনকারী গাছ, আর এই গাছগুলো আমরা ঘরে, বারান্দায় কিংবা যেখানে একটুখানি আলো আসে জানলার পাশে সেখানে কিন্তু অনায়াসে রেখে দিতে পারি। তাতে করে আপনার বাসার বায়ু পরিশোধন হবে, এটা তো 100%। সেই সাথে গাছ যে আমাদের মন ভালো করে সেই কাজটাও হয়ে যাবে। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এই বাগান করাটা কিন্তু অনেক ভালো একটা অভ্যাস। প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তো এইটা হচ্ছে আমার বারান্দা বাগানের এন্ট্রি। এখান থেকে আমার বারান্দা বাগানে প্রবেশ করতে হয় যেখানে আমি একটা সাইনবোর্ড রেখেছি। আর এখন পুরো বাগানটাকে একটা ট্যুর দিয়ে দেই, চলুন। আজকের ভিডিওতে ভাতের মারকালুনি দিয়ে প্ল্যান্টারের স্ট্যান্ড তৈরির আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর সেই সাথে আমার আজকের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে যায় এবং এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, পুরো বারান্দা বাগানটা দেখাতে দেখাতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।